হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইশতিয়াক জাহান ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমার চ্যানেলে এটা হবে আমার প্রথম ভিডিও। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইশতিয়াক জাহান ব্লগ পেজে সবাই জয়েন করবেন। আর আমি এই যে যেখানটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে বাগেরহাট জেলা শরণখোলা থানার নতুন লঞ্চঘাট নামে পরিচিত এই জায়গাটা। দেখতে যদিও খুবই মনোরম দৃশ্য ভিউয়ার্স, এরকম মনোরম দৃশ্য দেখলে সবারই ভালো লাগে। কিন্তু আজকে এই মুহূর্তে যখন আমি দাঁড়িয়ে আছি, সেই মুহূর্তটা আসলে আমরা খুব টেনশনে আছি। কারণ হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে। তো আপনারা আজকে 2019 সালে 9 নভেম্বর, তো 9 নভেম্বর আমাদের দক্ষিণ অঞ্চলে সুন্দরবন এলাকায় বিশেষ করে যে ঘূর্ণিঝড়টি আসছে তার নাম বুলবুল। সেই কথাটা আমি, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য আজকে আমাদের ভিডিওটা। তো বুলবুল যে কতটা ভয়ানক এবং কতটা ভয়াবহ হয়ে আসছে, সেটা আমরা সবাই অন্তত খবরে টিভিতে দেখছি এবং 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। এখানে আপনারা সবাই জানে দক্ষিণ অঞ্চলে আমাদের শরণখোলা বাগেরহাটের নিচে যে একবার সিডার হয়েছে, সেই সিডারে আমাদের কত ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এবং কতখানি আমাদের কত বড় ধরনের একটা আমাদের ক্ষতি হয়েছে, সেটা আসলে পুষিয়ে ওঠার আগেই আবার বিভিন্ন রকমভাবে বেতার দেয়া আসলে বিপদ থেকে আমরা প্রতিবারই রক্ষা পাই। তো তারপর আপনারা জানেন যে সিডার আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, সেক্ষেত্রে এখন আবার বুলবুল আসছে, সেটা আমাদের জন্য খুবই ভয়াবহ এবং খুবই চিন্তার। কারণ হচ্ছে বুলবুল রাতে আমরা যতটুকু শুনছি রাতে সেটা অনেক বড় আকার ধারণ করবে এবং তার বাতাসের গতিবেগ হবে 150 কিলোমিটার বেগে। তো আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি নদীর কতটা কাছাকাছি আছি এবং নদীর উপরে আছি। এখানে এই সিঁড়ির মাথাটা হচ্ছে দুই দিকে অংশ ভাগ করা, এখানে দুটো অংশ, একটা অংশে আপনার নিচের দিকে নামে আর একটা অংশ একটু উঁচু করা। তো সেখান থেকে নৌকা যাচ্ছে, ভাবলাম এই স্মৃতিটুকু আপনাদের, তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যেখানটাকে দাঁড়িয়ে আছি সেইখানটাতে দাঁড়াতে আমারই খুব ভয় লাগছিল, তারপরও আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। তো আশা করি আজকে আমার ভিডিওটা দেখে আপনাদের সবারই ভালো লাগবে। এবং এখানে নদীর পাশে আপনারা সবাই জানেন যে নদীর পাশে খুব বাতাস থাকে, অনেক বাতাস। তো এখন সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা যে একটা সিঁড়ি নিচের দিকে যখন ভাটা থাকে তখন ওই সিঁড়িটা দিয়ে নামা হয়, যখন জোয়ার থাকে তখন সিঁড়িটা ডুবে যায়, উপরের সিঁড়িটা দিয়ে তখন কাজ করা হয়। তো এখানে আমরা ছাতা হাতে নিয়ে এবং খুব বাতাসের গতি অনেক, সেখানে দাঁড়িয়ে আসলে ভিডিও করাটা খুবই কষ্টকর, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা জানেন যে আমরা সিডারে কত ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরে আমাদের এখানে অগণিত মানুষ মারা গেছে, অনেক পশু পাখি মারা গেছে, সেগুলো আপনারা অনেকেই টিভিতে দেখেছেন। তারপরও আজকে আবারও যে আমাদের জন্য যে ঘূর্ণিঝড়টি আসছে, সেটাও আমাদের জন্য অনেক বিপজ্জনক এবং অনেক ভয়াবহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের আল্লাহ রক্ষা করে এরকম বিপদ থেকে। আল্লাহ বিপদ দেওয়ার মালিক, আবার হেফাজত করার মালিকও আল্লাহ তাআলা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং নদী কতটা উত্তল সেটা কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো এখানে আমি যখন আসছি তখন ভাটা ছিল, এখন যখন জোয়ার হবে তখন এটা আরও ভয়াবহতা বেড়ে যায় এবং জোয়ারে সব কানায় কানায় ভরপুর থাকে, পানি একদম টই টই থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পিলার, এখানে নতুন লঞ্চঘাট তৈরি করার জন্য বিশাল আকারে একটি পিলার তৈরি করা হয়েছে এবং এখানেও একটি পিলার আছে, দুই সাইডে দুটো পিলার, যেখানটাতে শিকল দিয়ে হয়তো লঞ্চের যে ঘাটটা আসবে ওইটাকে বাধা হবে, সেজন্য এখানে একটা দুটো পিলার তৈরি করা হয়েছে এবং অনেক মজবুত শক্তিশালী দুটো পিলার। অপর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সাইডে ওই মাথায় নদীর ওই পারে দেখা যায়, তারপরে ভিতরে ছোট ছোট কিছু নৌকা আছে, যে নৌকায় মাছ ধরা হচ্ছে। অবশ্য তাদের অনেক সাহস, কারণ এই বন্যার কথা শুনেও মাছ ধরতে নামছে তারা, এটা আসলে
খুবই সাহসের একটি বিষয়। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি। নদী অনেকটাই উত্তল এবং বাতাসের বেগ এত পরিমাণে যা আসলে বলা বাহুল্য, যদি কেউ কাছ থেকে না দেখে সে বুঝতেই পারবে না। সো ঘাটে এসে অনেক লোকজন দেখে নদীর কি অবস্থা, অনেক লোকজন এখানে আসে, আসার পরে দেখে যায়, অনেক সময় দাঁড়িয়ে থাকে থেকে এখান থেকে দেখা যায় যে নদীর কি অবস্থা। সবাই আসলে একটা আতঙ্কে আছে, ভয়াবহ, এত ভয় সবার ভিতরে ঢুকে গেছে যেটা আসলে বলা বাহুল্য। আর কিছুক্ষণ পরপর স্বেচ্ছাসেবী যারা আছে, ফায়ার সার্ভিসের লোক এবং সরকারিভাবে অনেক লোকজন, তারা রাস্তায় মাইকিং করছে এবং 10 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে, এ ধরনের বলছে। তারপরে সবাইকে সাইক্লোন সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করছে, বিকেলে, যাতে সন্ধ্যার সাথে সাথেই ঘূর্ণিঝড় শুরু হবে, যার কারণে হচ্ছে তারা সবাইকে বারবার হুঁশিয়ারি সংকেত দিয়েছে এটা বলার জন্য। তারা অনেকভাবে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানটাতে তারা সবাইকে অনেক ইয়ে করতেছে যে আপনারা সবাই সন্ধ্যার সাথে সাথে সাইক্লোন সেন্টারে যাবেন। অনেকেই গিয়েছিল, আবার অনেকে আবহাওয়া দেখে অনেকের বাসায় আবার ব্যাক করে ফিরেও আসছে, আবার হয়তো অনেকে সন্ধ্যার পর যাবে। সো এভাবে অনেকেই আসলে ভয়ের উপরে আছে এবং আতঙ্কে আছে যে বিষয়টা আসলে কি হবে, সন্ধ্যার পর আসলে কীভাবে কি হবে, বাতাসের গতি এবং জোয়ার আসলে বন্যার গতি কেমন হবে, সেটা নিয়ে সবাই সতর্ক আছে। যে আপনারা নদী দেখতে পাচ্ছেন যে নদী আসলে ঢেউ এত উত্তল, যা বলা আসলে বাহুল্য, যেটা বোঝানো যাবে না যে নদীর ঢেউ কতখানি। আসলে আমার নিজে ভয় লাগছে, যার কারণে আমি পুরো কাছ থেকে তুলতে পারি নাই, একটু উঠ থেকে তোলা হয়েছে যদিও, তো তারপরেও অনেকটা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। সো আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বেশি করে, যাতে আল্লাহ আমাদের হেফাজতে রাখে সবাইকে, এবং সবাই চেষ্টা করতেছে যাতে এরকম ভয়াবহতার হাতে কোনো জীবন হারাতে না হয়, সেজন্য সবাইকে সাইক্লোন সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করছে। এবং নদী যে কি অবস্থা এবং বাতাস, এত পরিমাণ বাতাস, সেটা এখনই অনুভব করতেছি। সন্ধ্যার পর কি হবে জানি না, সন্ধ্যার পর যদি আরো বাতাস বেড়ে যায় মানুষ আসলে হতভম্ব হয়ে যাবে। আর বিশেষ করে যখন সিডর হয়েছে তখন কিন্তু সিডরের সন্ধ্যার পরেই সিডরটা হয়েছিল, মানে সিডরের বেশি যে ঝড় ঝড়ের যে গতি এবং বেশি যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু রাতেই বেশি হয়েছে। আর যদি সেই বন্যাটা যদি দিনে হইতো আপনার, তাহলে কিন্তু সেই বন্যাটা মানুষ দেখে ভয়ে চিল্লায় মারা যেত। আর সেই বন্যার ভয়াবহ অভিজ্ঞতা আমারও আছে, আমি আপনাদের সাথে সেটা কোনো এক সময় শেয়ার করব, যে সিডরের রাতে আমরা কী করেছি এবং কোথায় গিয়েছি সব কিছু আমি ডিটেলসে আপনাদের সাথে আর একদিন শেয়ার করবো। তো আজকে আমার প্রথম ভিডিও, সবাই আজকে ভিডিওটা দেখার পরে আপনাদের হয়তো ভালো লাগবে, তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন। এবং আমরা কতখানি অসহায় অবস্থায় থাকি, যে আমাদের উপর ঘূর্ণিঝড় যখন এরকম বিপদ সংকেত দেওয়া হয়, 10 নম্বর বিপদ সংকেত, তাহলে বুঝতেই পারছেন যে আমরা কতখানি, আমাদের ভয় আমাদের ভিতরে কাজ করে। এবং আজও সিডরের কথা মনে হলে গায়ে কাটা ধরে, সেই সিডরের পরে এখন আবারও 10 নম্বর সিগন্যাল আছে আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। বিধাতার যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে, এটুকুই বলার। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে নদীর কি অবস্থা, নদী আসলে কতটা ভয়াবহ। তারপরে আমি আপনাদের সাথে আরও আপডেট যেগুলো ভিডিও হবে আমি আপনাদের সাথে শেয়ার করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরবনে কিছু গাছ এখানে আছে, একদম খুবই সুন্দর জায়গাটা, কিন্তু কতটা ভয়াবহ হয়ে যায় নদী তা কাছ থেকে না দেখে বিশ্বাস করা যায় না। আর আমরা জানি যে পানি আমাদের জীবন, আবার পানি আমাদের মরণ, সেই বিষয়টা আসলে আমার নিশ্চয় অভিজ্ঞতা আছে। আমি একটা একদিন মানে নদীতে এমন একটা বিপদ, এমন একটা ভয়ে আমার কাজ করেছিল, যেখানটাতে মানে আমি আমার মৃত্যুর মানে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। সো সেটা আমি আপনাদের সাথে পরে আরও একদিন শেয়ার করব, সেই বিষয়টা আমি আরও একদিন আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে এ পর্যন্তই, আজকে আপনারা দেখলেন ভিডিওটা, আমি আপনাদের জন্য খুবই কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম। সো সবাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, দেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।